হ্যালো এভরিওয়ান, ইশা'স ডায়েরি নতুন বেলায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা ভীষণ ভালো আছো এবং ভীষণ হ্যাপি আছো, কারণ সামনে আসছে পুজো। তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নিউ পেজ কাজ। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো, জিনিসটা হচ্ছে এটা একটা ড্রেস আমি 4 ডিফারেন্ট স্টাইলে পড়তে চলেছি। অ্যান্ড হেয়ার ইজ মাই মডেল, এটা হচ্ছে আমার মেয়ে। চলে এসো এদিকে, শোনো এদিকে এসো, এটা হচ্ছে এদিকে এসো, এটা হচ্ছে আমার মেয়ে, এই হচ্ছে আমার মডেল। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, যাতে সবাই তোমাকে দেখতে পায়, পিছিয়ে যাও। হ্যাঁ, এটা হচ্ছে মেয়ে। তো এই একটা সিম্পল জামা, একটা সিম্পল ড্রেসকে তুমি কত রকমের ডিফারেন্ট স্টাইলে পড়তে পারো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তুমি বড় হও কি ছোট ডাজেন্ট ম্যাটার, হতেই পারে তুমি কলেজে পড়ো, হতেই পারে তুমি বিবাহিত, হতেই পারে তুমি পড়াশুনো করছো স্কুল লাইফে, হতেই পারে ছোট বাচ্চা। তো যে কোনো বয়সে যে কেউ একটা জামাকে বিভিন্ন স্টাইলে যদি পড়তে পারে তাহলে তার থেকে ভালো তো আর কিছু হয় না। আর একটা এখানে কথা বলা আছে, অনেকেই হয়তো স্বচ্ছলতা বিলংস করে না, সেক্ষেত্রে অনেকেই পুজোতে 4 দিনে 4টে জামা কিনতে পারবে এরকম নাও হতে পারে। সেক্ষেত্রে কেউ যদি পুজোতে ধরো একটা জামা কিনলো, সেটাকে পুজোতে 4 দিন 4টে ডিফারেন্ট স্টাইলে যদি পড়তে পারে তার থেকে ভালো তো আর কিছু হয় না। তো সেরকমই একটা আইডিয়া তোমাদের কাছে আজকে পেশ করতে চলেছি। তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো, লেটস স্টার্ট। ওকে, তো প্রথমেই দেখাচ্ছি এরকম একটা সিম্পল টপ, ঠিক আছে? এই একটা সিম্পল টপও পরেছে আর একটুখানি সাজুগুজু করে নিয়েছে। তো এই টপটাকে একটা সিম্পল তুমি ড্রেস হিসেবে তো এমনিই পরে ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। এছাড়া এর উপরে যদি আমি একটা স্কার্ট পরে নিই তাহলে কেমন দেখায়? তো চলো দেখে নাও স্কার্ট পরে কেমন দেখাচ্ছে। বাবু এদিকে আয়। আহা, তো দেখো এটার উপরে আমি একটা স্কার্ট পরিয়ে দিয়েছি। তো স্কার্ট পরিয়ে দেখতে কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে। বাবু একটু চুপ কর, ও ফোন নিয়ে ব্যস্ত। তো ওপরে মনে হচ্ছে এটা একটা টপ, এটাকে মনে হচ্ছে একটা টপ, আর এটাকে মনে এটা একটা স্কার্ট। কত সুন্দর লাগছে একটা জামার ওপর। যে কোনো স্লিভলেস তোমার কাছে ড্রেস আছে তার ওপর একটা স্কার্ট গলিয়ে নাও, দেখতে এমনি স্টাইলিশ লাগাবে। কই আয় এদিকে, এদিকে আয়, দেখা একবার স্টাইল করে। ও এই যে, এই যে স্টাইল করে দেখো, দেখাচ্ছে ও একদম কত সুন্দর লাগছে। ওকে, তো নেক্সট নেক্সট এর ওপরে যদি আমি স্কার্টের বদলে একটা জিন্সের শর্টস পরি তাহলে কেমন লাগবে? লেটস ট্রাই দিস। দেখো এই একটা টপের ওপরে আমি ওকে শর্টস পরিয়ে দিয়েছি এবং স্টাইলিশ একটা হেয়ার ব্যান্ড, স্টাইলিশ একটা জুতো। কত সুন্দর লাগছে, একদম নতুন ধরনের লাগছে, মনে হচ্ছে যেন টপের ওপরে একটা শর্টস পরেছে। বাবু এদিকে এসো। তো স্কার্ট দিয়ে পরলেও কত সুন্দর লাগছে, সেটা তোমার লং স্কার্ট হোক কি শর্ট স্কার্ট হোক, আর দেখো শর্টসের সাথে পরলেও কত সুন্দর লাগবে। এরকম তুমি ফুল জিন্সের সাথেও পেয়ার আপ করতে পারো, কত সুন্দর লাগবে। তো চলো নেক্সট ড্রেস, ঠিক আছে? তো নেক্সট আমি কিরকম ট্রাই করবো বলো তো, এটা একটু অন্যরকম ট্রাই করবো। এই দেখো এদিকে, 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 এদিকে। তো এরপরে আমার মডেল ট্রাই করতে চলেছে এর ওপরে আমি একটা জিন্সের, আচ্ছা এক মিনিট দাঁড়াও, জল খেতে যাবে। এর ওপরে আমি একটা জিন্সের শার্টকে পেয়ার আপ করছি, তো দেখা যাক কেমন লাগে। নাও লেটস ট্রাই দিস শার্ট উইথ দিস পেয়ার, টিং টিং। নাও সি দিস, কেমন লাগছে জানিও। একটা জিন্সের টপ ওপরে আমি দিয়ে দিয়েছি অ্যাজ এ টপ, তুমি চাইলে এটাকে অ্যাজ এ ক্রপ টপও ব্যবহার করতে পারো, ঠিক আছে? যেটা নিচে যেটা টপ পরেছো সেটাকে কিন্তু ক্রপ টপও বানিয়ে নিতে পারবে খুব সহজে, আর তার সাথে শর্টস আর নিচে রয়েছে হিল। তো দেখো কেমন লাগছে আমার মডেলকে। হ্যাঁ, কত স্টাইল বাবা,
স্টাইলের থালার অন্ধকার আর বলতে হবে না, একটা ছোট মডেল। দারুণ 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 দারুণ। চলো নেক্সট 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 ট্রাই করি। এরপর আমি কি করব, এই প্যান্টটাকে খুলিয়ে দেবো, প্যান্টটাকে খুলিয়ে দিয়ে ওপরের দুটোকে দিয়ে একটা পেয়ার বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো রেস্ট স্টাইলিস, নাও চেক আউট দিস স্টাইল, দিস ইজ মাচ বেটার, তাই না? একটা জাস্ট এখান দিয়ে একটা বেল্ট লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? এই যে টপটা, টপের ওপরে একটা শার্ট, শার্টের ওপরে এখানে একটা বেল্ট লাগিয়ে দিয়েছি। এই পেয়ারটা কেমন লাগছে? এটা তোমরা যে কেউ যে কোনো ড্রেসের সাথে করতে পারো, ঠিক আছে? ভীষণ ভালো লাগবে, ক্যাজুয়াল একটা নতুনত্ব লুক, কেমন লাগছে জানিও, ঠিক আছে? তো চলো নেক্সট ট্রাই করি। নেক্সট আমি এর সাথে একটা প্যান্ট পরিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা একদম নর্মাল, সবাই জানে ফুল প্যান্ট, যেমন একটা স্কার্ট পরেছো, যেমন একটা শর্টস পরেছো, সেরকম এটার সাথে তুমি একটা ফুল প্যান্টও ট্রাই করতে পারো, এরকম ফুল প্যান্ট। লেটস ট্রাই দিস, চেক আউট দিস। এমনি করছিস কেন? একটা এমনি স্টাইল করে দাঁড়া, এরকমও স্টাইল করতে পারো। এর সাথে জ্যাকেটটা চাইলে পরে নিতে পারো, একদম সিম্পল অ্যান্ড ইজি, আর দেখতেও খুব ভালো লাগবে, ঠিক আছে? ও আচ্ছা, এর সাথে তুমি চাইলে, আমি ও একটু কমফোর্টেবল ফিল করছিল না এই ড্রেসটাতে, এইরকম ড্রেসের সাথেও কিন্তু এটা তুমি ইজিলি নাইটে ইয়ে করে পড়তে পারো, মানে দুটো ড্রেসকে এরকম করে টাই করে পড়তে পারো। কিন্তু এই ড্রেসটা পরে একদম কমফোর্টেবল ফিল করছিলো না বলে আমাকে বাধ্য হয়ে ওর ঘরের ওই ড্রেসটা দিয়েই করতে হলো। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক হাসি খুশি থাকো, টাটা বাই বাই। এবার চললাম ভাত খেতে। হ্যাঁ, ও এখন দেখো, ও বাবা, ও ওইগুলো নিয়েই পড়ে থাকবে। টাটা করে দে সবাইকে, টাটা কর, বাই বাই বাই।